ভাটপাড়া পৌরসভা এলাকায় পুকুর ভরাটের কাজ বন্ধ করলেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের একটি পুকুর ভরাট করছিল জমি মাফিয়ারা। সেই খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রতিনিধি ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ঘটনাস্থলে পৌঁছে তারা পুকুর খননের কাজ শুরু করতে নির্দেশ দেন এবং তাছাড়াও যারা এই পুকুর ভরাটের কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে স্থানীয় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, পুকুর ভরাট গত কয়েক বছর থেকে চলছিল আমাদের ভাটপাড়া পৌরসভার অন্তর্গত এবং জগদ্দল বিধানসভা এবং আশপাশি যে পঞ্চায়েতগুলো আছে সেখানে এই ধরনের কাজ চলছিল। আমি আসার পরে যখন থেকে আমি বিধায়ক হয়েছি তখন থেকে এটার উপরে তীব্র প্রতিবাদ করে জানাচ্ছি। তারা ভাবছে হয়তো একদিন হয়তো বলছি, দ্বিতীয় দিন হয়তো বলবো না। যেরকম 30 নম্বর ওয়ার্ডের যে পুকুর ভরাট হয়েছিল সেই পুকুর ভরাটটা আমি সেদিনকে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে আমরা ওটাকে পুরো মাটি তুলে নিয়েছিলাম। আমাদের জেসিবিটা খারাপ হয়ে যাওয়ার কারণে 100% মাটি আমরা এখনও তুলতে পারিনি। তারা ভাবলো যে কাউকে গ্রেফতার করানো হয়নি, সেই জন্য এই সাহসটা পেয়েছে। কিন্তু আমরা আজকে দায়িত্ব নিয়ে বলছি 20 নম্বর ওয়ার্ডের এই যে পুকুর ভরাট, এই একটা সুস্থ মানে এরিয়ার মধ্যে সোসাইটির মধ্যে এই যে কাজটা করেছে, যারা করেছে তাদের আমরা অবিলম্বে গ্রেফতার করাবো। কেন তারা রাতের অন্ধকারে 5-7 ডাম্পার ফ্লাই অ্যাশ ফেলে দিয়ে একটা পুজো প্যান্ডেলের পাশে, আমি আপনাদের নিয়ে যেয়ে দেখাবো, তারা ফেলেছে এবং সেখান থেকে রাতের বেলায় অন্তত 20-25টা ভ্যান করে সেই মাটিগুলো নিয়ে এসে এখানে ভরাট করা রাতের অন্ধকারে শুরু করেছে। আমরা জানার পরেই সঙ্গে সঙ্গে আমরা খুঁটিয়ে দেখি কার নামে জমি কী আছে, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে জমা দিয়েছি। এই জমি হচ্ছে আপনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ, অর্জুন ঘোষ, আর এর সাথে আছে সুপ্রতিম বিশ্বাস মানে রাজ বিশ্বাস, এই জমির সাথে যুক্ত আছে যারা এই ভরাটটা করছিল। আর এটা প্রথম নয়, এবার জানা যাচ্ছে এই ধরনের ভরাট এদের পূর্ববর্তী অনেক ইতিহাস আছে, বিভিন্ন ওয়ার্ডে করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে খুঁটিয়ে দেখুক যে এর পিছনে কারা জড়িত আছে এবং তাদের উপরেও আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কতটা এরিয়া আছে এটা? আপনি যেটুকু দেখছি তাও 18-20 কাঠা যা বলছে আশেপাশের লোকেরা বলছে প্রায় এই পুকুরটা আছে। আমরা পুরো এটাকে চেঁচে পুকুরের পূর্ববর্তী যে নেচার আছে সেখানে ফেরাবো। আর আমাদের সব থেকে বড় ভুল হয়েছে যে আগের যে আমরা পুকুরগুলো খোঁচা করে মানে আমরা বার করেছি সেখানে কেউ গ্রেফতার হয়নি, তার জন্য এই সাহসটা আবার দুঃসাহসটা পেয়েছে। এবার কড়া পদক্ষেপ আমরা অলরেডি আপনারা দেখতে পারেন, আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি, ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন অলরেডি প্রশাসনকে লিখিত নামের অভিযোগ করে চিঠি দিয়েছে যে এদের যেন গ্রেফতার করা হয়। ভাটপাড়া আমি বিধায়ক হিসেবেও আমি চিঠি দিয়েছি আইসিকে যে এদের যেন গ্রেফতার করা হয়। কার নামে এগুলো জমিগুলো আছে? এই জমি আছে আপনার রবীন্দ্রনাথ ঘোষ, অর্জুন ঘোষ আর সুপ্রতিম বিশ্বাস মানে রাজ বিশ্বাসের নামে, তিনজনের নামে জমি ওরাই করছে। আমরা থানায় অলরেডি এফআইআর করেছি। এই পুরো পুকুরটাকে আগে যা ভরেছে এটাকে আমরা পুরো তোলাবো, এর যা খরচা হবে এটা পুরোপুরি তারাই বহন করবে এবং তাদের গ্রেফতারও করাবো। অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে যুব তৃণমূল কংগ্রেস নেতা রাজ বিশ্বাস জানান, আপনাকে বলছি আপনার চ্যানেলের মাধ্যমে যে আপনি পুরো ঘুরে নিন ভাটপাড়ায়, কেউ বলতে পারবে না রাজ কোনো ইনলিগাল কাজ করে এবং ইনলিগাল কাজের সাথে জড়িত আছে। প্রথমেই বলি এই জমিটা ছিল হচ্ছে শালি জমি, এই জন্যই জমিটা আমরা নিয়েছিলাম। আর এই জমিটা 2-3 ফুট রাস্তা থেকে নিচু ছিল জমিটা, হ্যাঁ কোনো কোনো জায়গায় বৃষ্টির জন্য জলও জমেছিল। ওই জায়গাটা আমরা মাটি দিয়ে ফিলিং করছিলাম, তো মাটি দিয়ে ফিলিং করায় ওইটা আজকে জবরদস্তি মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে কাউন্সিলর গিয়ে MLA গিয়ে JCB দিয়ে মাটি খুঁড়ে নিচ্ছে। মাটি খুঁড়ে এখন আমার নামে FIR করছে, সে FIR করুক তাতে কোনো আপত্তি নেই, সে কেস করতেই পারে, আমরাও কোর্টে যাব, কোর্টের মাধ্যমে আমরা ওই কেসটা লড়ব। গেল একটাই কারণে কি এখন বলছে যে আমরা আমাদের ওয়ার্ডে জমি ভরাট করতে দেবো না, তো জমি ভরাট করতে দেবো না, তো 20 দিন ধরে যেন জমি ভরাট করতে দিচ্ছ। 20 দিন কোথায় ছিলে? তুমি তো রোজ কাউন্সিলর, তুমি রোজ ওয়ার্ডে যাও, 20 দিন ধরে তোমার ওয়ার্ডে জমি যদি ভরাট হয়ে থাকে তো তোমার তো খবর নেওয়া উচিত বা প্রথম দিনকেই বন্ধ করা উচিত। সেমি বন্ধ কেন করো? নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে।
সে প্রথমে রাজি ছিল, এখন সে বলছে না আমার কত টাকা দিতে হবে, তো আমরা যখন বলেছি না আমরা টাকা দিতে পারবো না, ঠিক আছে, তখন সে নিজের জোর দেখিয়ে কাজটা বন্ধ করে দিয়েছে। সে তৃণমূল কাউন্সিলর, সে তৃণমূল করতেই পারে, আজকে তো তৃণমূল করছে। এই জন্যই তো আমাদের যে আমাদের পার্টি সুপ্রিমো সে বলছে যে আমাদের দলে 99% সৎ লোক আছে, কিন্তু 1% মানে যে অসৎ লোক আছে তাদের মধ্যে এরাই হচ্ছে অসৎ লোক যারা পার্টিটাকে বদনাম করছে। পার্টির ভাবমূর্তি নষ্ট, পার্টির ভাবমূর্তি ওখানে 20 নম্বর ওয়ার্ডের ওখানে গিয়ে জিজ্ঞেস করুন না, 20 নম্বর ওয়ার্ডের লোকেরাই বলবে আমরা খুব খুশি ভরাট বন্ধ হয়েছে। কিন্তু তাদের তো ব্যাপারটা বোঝাতে হবে যে জায়গাটা হচ্ছে শালি জমি, ঠিক আছে, তা কাউন্সিলর তাদের 20 দিন হলে তাদের পাশে এসে কেন দাঁড়ায়নি? আমার থেকে 10 লাখ টাকা চেয়েছিল, আমরা দিয়েছি 50% বেশি দেওয়া হয়ে গেছে। তারপরে আপনার দিতে নারাজ? হ্যাঁ, আমার তো বলেছি যে না আর দেবো না আমরা, ঠিক আছে, এই মিউনিসিপ্যালিটি থেকে জেসিবি নিয়ে মাটি উঠিয়ে দিয়েছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।